नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे संबाद शिरोनाम, आगामी दुई बछर टेट हबे ना जानालेन शिक्षामंत्री। भारते मुसलमानेर कोनो भय नेई किन्तु आमी श्रेष्ठ एई मनोभाव त्याग करते हबे बोललेन मोहन भागवत। अठारो थेके एकुश जानुआरी प्रथम पर्यायेर गुणोत्सव, तीन पर्याये 45,000 स्कूले हबे एई उत्सव। जेला सीमा परिवर्तनेर बिरोधिता करे आज शिलचरे विक्षोभ समावेश। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। দুবছর অনুষ্ঠিত হবে না নিম্ন এবং উচ্চ প্রাথমিক স্কুলের টেট পরীক্ষা, এ কথা জানান শিক্ষামন্ত্রী রণজ পেগু। তিনি বলেন এখন পর্যাপ্ত টেট শিক্ষক রয়েছেন, তাই আগামী দুবছর এই পরীক্ষা হবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। মুসলমানদের এদেশে ভয় করার কিছু নেই, কিন্তু আমরাই শ্রেষ্ঠ এই মনোভাব মুসলমানদের ত্যাগ করতে হবে, এই মন্তব্য করেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। তিনি এক সাক্ষাৎকারে বলেন মুসলমানরা এই সমাজের অঙ্গ, এটা তাদের ভাবতে হবে। আমরা এককালে এই দেশ শাসন করেছিলাম, আবারও করব, এই মনোভাব ত্যাগ করতে হবে। আগামী 18 জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম পর্যায়ে গুণোৎসব। দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব হবে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্যায়ের গুণোৎসব হবে 15 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। 44,552টি স্কুলে এই উৎসব হবে বলে জানান শিক্ষামন্ত্রী রণজ পেগু। মেট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। 3 মার্চ থেকে শুরু হবে মেট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে, জানানো হয়েছে সেবার পক্ষ থেকে। 8,22,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। কয়েকটি জেলার সীমা পরিবর্তন এবং 1965 সালের ভোটার তালিকায় নাম না থাকলে জমি কেনা যাবে না এই নির্দেশিকা বাতিলের দাবিতে আজ বিক্ষোভ দেখালো বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। সিআরপিসির আহ্বানে এই বিক্ষোভ সমাবেশে সিপিএম, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই, বিডিএফ সামিল হয়। এছাড়া ছিল ফোরাম ফর সোশ্যাল হারমোনির নারী মুক্তি সংস্থা, বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটি সহ সংগঠনগুলির প্রতিনিধিরা। তারা অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। যে সংবিধান দেশের আত্মা, গত 31 ডিসেম্বর আসাম সরকার যে সিদ্ধান্ত নিয়ে আসামের 14টি জেলার ভৌগোলিক সীমা নতুন ভাবে নির্ধারণ করেছে, সেইটা আমাদের ভারতের সংবিধানকে আঘাত করেছে এবং নাগরিকদের অধিকারকে খর্ব করেছে। ভারত সরকারের যে ডিলিমিটেশন কমিশন, সেইটা কাজ করে মূলত 2002-এর ডিলিমিটেশন অ্যাক্টের উপর নির্ভর করে। সেই ডিলিমিটেশন অ্যাক্ট 2002-এ স্পষ্টভাবে লেখা আছে যে যদি কোনো কারণে ডিলিমিটেশন করতে হয় যে কোনো বিধানসভা কেন্দ্র বা যে কোনো জেলা, সেই ক্ষেত্রে জনগণের মতামত নিতে হবে, দস্তুরমত পত্র পত্রিকায় সেইটা বিজ্ঞাপন দিয়ে জনমতে জনগণের মত গ্রহণ করার পরেই সিদ্ধান্ত করতে হয়। কিন্তু সেইখানে সেইভাবে আমাদের জনগণের যে ভয়েস, আওয়াজ, সেইটাকে মান্যতা না দিয়ে যেভাবে ইচ্ছা মতো সংবিধানকে অমান্য করে তারা সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি আজকের এই সভা মঞ্চ থেকে নিন্দা জানাই। কাটিগোড়া সার্কেল অফিস চত্বরে বুধবার প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটি। গত 7 জানুয়ারি লোয়ারপুয়া বাজারে বজরং দলের সদস্য শম্ভু কৈরিকে হত্যা করে সেলিম উদ্দিন নামের এক যুবক। পরবর্তীতে ভিনধর্মী দুই যুবক ওই এলাকায় বসবাসকারী হিন্দুদের উপর অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হবে বলে হুমকি দেয়। এরই প্রতিবাদে ভিএইচপি পশ্চিম কাছাড় জেলা সভাপতি পরেশচন্দ্র পালের নেতৃত্বে জেলাসহ জেলার অধীন বিভিন্ন প্রখণ্ডের কর্মকর্তারা আজ কাটিগোড়া সার্কেল কার্যালয়ে প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করেন এবং সার্কেল অফিসারের অনুপস্থিতিতে বড়বাবু বিমল কুমার ধরের হাতে হত্যা
হত্যাকারী সেলিম উদ্দিনের শাস্তি এবং মৃত শম্ভু কৈরির পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন। যে এই যে ঘটনাটা, যেটা অমানবিক ঘটনা, বর্বরোচিত ঘটনা, এবং তা নিন্দা করার ভাষা নাই। কারণ এই 2022 সালে কয়েকটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার মধ্যে আমরা এই যে 7 তারিখ যে ঘটনা ঘটেছে লোয়ারপুরেতে, সেটার শিকড় আছে আমরা মনে করি। কারণ ভারতবর্ষকে অশান্তি সৃষ্টি করার লেগিয়া ইসলামিক জেহাদি গোষ্ঠী যেভাবে মাথাছাড়া দিচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। সরকার নানাভাবে তাদেরকে দমন করার জন্য প্রচেষ্টা করছেন আপনারা জানেন, তবুও কারণ ঘটনাটা দেখেন, চিন্তা করে দেখেন কি মারাত্মক ঘটনা। একটা 17 বছরের ছেলে ভারতবর্ষে যে হিন্দুবাদী সংগঠন আছে তারা কি কাজ করতেছে, তারা দেশের সংস্কৃতি রক্ষা করার লেগে কাজ করে। ছেলেরা যাতে চরিত্রবান হয়, জ্ঞান চরিত্র একতা, এগুলোর লক্ষ্যে তারা কাজ করে, সেবা সুরক্ষা সংস্কার লক্ষ্যে। এই যে বজরং আমরা বলি, বজরং সম্বন্ধে অনেকের আইডিয়া নাই, আমি সেটা বিস্তারিত বলি। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছেন, বজরং দেশে রাষ্ট্রপ্রেমিক তৈরি করে, দেশকে বিপদের সময় কীভাবে রক্ষা করা যায় সেই বজরঙ্গীভাবে সেই সেবামূলক কাজই করে। এটা কোনো অন্য ধর্মকে হিংসা করে নয়, অন্য ধর্মকে আঘাত দেওয়ার মতো কোনো কাজ করে না। লোয়ারপোয়া শম্ভু হত্যাকাণ্ডে জেলা শাসকের কার্যালয়ে এসে বুধবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দেয় বিশ্ব হিন্দু পরিষদ কাছাড় জেলা কমিটি। স্মারকপত্রে শম্ভু কৈরির পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। এই ঘটনার পেছনে PFI-র হাত রয়েছে বলে মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। এই ঘটনায় তারা ANI তদন্ত দাবি করেন। 8 তারিখ রাত্রেবেলা করিমগঞ্জের লোয়াইপোয়া বাগানে যেভাবে একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা দুর্ঘটনা বলবো না, পরিকল্পনাভাবে যেটা ঘটানো হয়েছে। আমাদের একজন বজরং দলের ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে, তাকে কি বলবো, তাকে জেহাদি রূপী দেওয়া যায়। কারণ যেভাবে ছেলেটাকে মার্ডার করা হয়েছে, সেটা হয়তো কেউ ট্রেনিং না নিলে সেরকম মার্ডার করতে পারে না। যাই হোক, তাকে সাথে সাথে পুলিশে তাকে অ্যারেস্ট করেছে 2 ঘন্টার মধ্যে, তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে শিলচর টাউনে একদিন পর একদিন একটা ঘটনা ঘটে যাচ্ছে কাছাড় জেলাতে। কিছুদিন আগে উধারবন্দে একটা ছেলেকে এইভাবে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, তারপরে লোয়াইপোয়াতে একটা হত্যা হলো, তো এইগুলো কী চলছে? এইগুলো হিন্দু সমাজ কি ভাষা চলছে না আরও কিছু চলছে? সেটা সরকারের কাছে আমার বিনম্র আবেদন যে এইগুলো ব্যাপার নিয়ে দেখা এবং তদন্ত করায় লাগে, সেন্ট্রাল থেকে ভালো টিম দিয়ে সেইগুলোকে তদন্ত করা, যাতে এইগুলোর পিছনে কী রহস্য আছে। এবং তৎসঙ্গে আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করেছি DC মহোদয়ের দ্বারা আমরা CM-এর কাছে, যে ছেলেটা হত্যা করা হয়েছে তাকে অতিসত্বর 50 লক্ষ টাকা দিয়ে সাহায্য করা, কারণ ওর পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। 50 লক্ষ টাকা দেওয়া এবং ওর পরিবারের যে আছে একজনকে সরকারি চাকুরিতে দেওয়া, এবং তৎসঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার উপরে একটা ভালোভাবে, যাতে কোনো অবস্থাতে সব আইন থেকে কোনো ছুটা না পায়, সে খুব ভালোভাবে শাস্তি পায়, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার একটা উদাহরণ সৃষ্টি করা। এবারে ঈশান বাংলা বিরতি। মডার্ন অপটিক্যাল, চিরকান্দি পয়েন্ট, রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে, এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল, শিলচর,
রামনগর চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টিসহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। দুদিনের সফরসূচি নিয়ে বুধবার বরাকে আসেন অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মোমিন। এদিন সকাল 11টায় শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ সংবর্ধনা জানান করিমগঞ্জ জেলা বিজেপির সহসভাপতি হিমাংশু দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাতাবাড়ির ইয়ং চড়াই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা উত্তম চড়াই, মাইকেল আন্দ্রিয়া সহ প্রশাসনের আধিকারিকরা। বিধানসভার উপাধ্যক্ষ ডাক্তার নুমাল মোমিন জানান, করিমগঞ্জে জেলার ইয়ং চড়াই অ্যাসোসিয়েশনের সম্মেলনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ঘুমনে আয়া প্রোগ্রাম কিসা হ্যাঁ, প্রোগ্রাম চড়ুই কমিউনিটি কা এক কনফারেন্স হ্যাঁ, হম অ্যাটেন্ড করেগা, এক বাজে মিটিং হিসকে লিয়ে আয়া। ইয়ে ট্রাইবল কমিউনিটি বরাক ভুলি কাজা কমিউনিটি হ্যাঁ, এক কনফারেন্স হ্যাঁ, দেখনে কে আয়া, অ্যাটেন্ড করেগা। কেসে লোক রাতা হ্যাঁ, চাল চলন, রহন সহন দেখে দেখেগা, আর ইয়ে কেসে তকলিফ মে হ্যাঁ, না আচ্ছা খুশি মে হ্যাঁ, সব হম জানি লে যাই। উনকা ডেভেলপমেন্ট মে নয়া কই ঘোষণা করেগা নেই? না, হাম তো ডেপুটি স্পিকার হ্যাঁ, হাম ক্যা কেসে ঘোষণা কর সকতে, চিফ মিনিস্টার করেন, হম চিফ মিনিস্টার কো বোলেঙ্গে ক্যা ক্যা লোকা ইয়ে হ্যাঁ, হম পহলে আপ দেখ লেগে, উসকে বাদ হম কমেন্ট কর সকতে। কাছাড় করিমগঞ্জ মে প্রোগ্রাম হ্যাঁ, নতুন শিক্ষানীতি 2020 মাথায় রেখে কাছাড় জেলায় শুরু হলো শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা। নতুন শিক্ষানীতি 2020 সফল করতে এদিন কুয়েস্ট অ্যালায়েন্স ও এনএআইড সংস্থার যৌথ উদ্যোগে বরাকের 3 জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা। নতুন শিক্ষানীতির অধীনে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীদের মধ্যে 21st century স্কিলকে ছড়িয়ে দিতে গোটা রাজ্যের 27টি জেলায় ইতিমধ্যে পাঠ্যক্রম শুরু হয়েছে। শিলচর শিলংপট্টিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দিব্যজ্যোতি বড়ুয়া, অনুরাগ কর এবং রোহিত কুমার উপস্থিত থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেন। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নিউ এডুকেশন পলিসি, যে নতুন শিক্ষানীতি আছে, নিউ এডুকেশন পলিসি 2020 সংলগ্ন একটা বিষয় হয়েছে 21st century স্কিল। এই 21st century স্কিলটা আমার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ছাত্র ছাত্রীসলের মাজলে লো যাবর
ইকোয়েস্ট এলায়েন্স আর এনইএইড এই দুইটা মানে সংগঠনের এই দুটা ফাউন্ডেশনের সহযোগত এটা পাঠ্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর এই 2020 আরম্ভ হয়েছে এটা বর্তমান 2023 এই পাঠ্যক্রম চলি আছে আর আজি হাইলাকান্দি করিমগঞ্জ আর কাছাড় জেলার কিছু সংখ্যক শিক্ষকক আমি এই শিলচরত একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটা চলি আছে এই প্রোগ্রামটির যোগেদি ছাত্রছাত্রী সকলের মাজলকে এই 21st সেঞ্চুরি স্কিলটি লৈ যাব যার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী সকলে আগন্তুক দিনত যে একবিংশ শতিকার যে কৌশল সমূহ যে সেলফ এওয়ারনেস কমিউনিকেশন এম্পেথি বা কেরিয়ার বা জেন্ডার এই বিভিন্ন বিষয়সমূহ মাজতে যাব আর উপকৃত হব ছাত্রছাত্রী ছাত্রছাত্রী মানে উপকৃত হব পরাকে লক্ষ্য রাখিয়ে এই এনইএইড আর কোয়েস্ট এলায়েন্সে মিলি পেলে এই গোটেই প্রোগ্রামটি আরম্ভ করেছে। উত্তর করিমগঞ্জের সীমান্তবর্তী লক্ষ্মীবাজার হাইস্কুলে বর্ষব্যাপী স্বর্ণ জয়ন্তী উৎসব চলছে। এই উৎসব অন্তিম পর্যায়ে এসে গেছে। বুধবার স্বর্ণ জয়ন্তী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ স্বর্ণ জয়ন্তী উৎসবের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সদস্যরা সহ লক্ষ্মীবাজার জিপি সভাপতি আব্দুল মালিক প্রমুখ। অক্লান্ত পরিশ্রম, যাদের অক্লান্ত মানসিকতায়, যাদের চিন্তাধারায় এখানে একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং আস্তে আস্তে পরবর্তী সময়ে এই অঞ্চলের জনসাধারণ, এই অঞ্চলের জনপ্রতিনিধিরা এবং সবাই মিলে এই স্কুলকে বর্তমানে যে অবস্থায় নিয়ে এসেছেন তার সাক্ষী আমরা এখন 50 বছর আমরা উদযাপন করছি। সবার জন্য আমাদের একটা বিশেষ দিন আজকের দিন। আমি বিধায়ক হিসাবে এখানে কথা বলছি, মিশন বাবু এআইডিসির চেয়ারম্যান হিসাবে কথা বলছেন, আব্দুল মালিক প্রেসিডেন্ট এখানে আছেন, ওনার সহধর্মিণী প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্টের প্রতিনিধি এপি মেম্বার এখানে আছেন, আমরা এবং ছাত্রছাত্রীরা সবাই আমরা এখানে সাক্ষী। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি যে 50 বছর উদযাপন করছি, আমরা উদযাপন করব আজকে প্রথম দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন খুব ভালোভাবে উদযাপন করব, বিফিটিং ম্যানারে আমাদের উদযাপিত হবে। কিন্তু 100 বছর যখন হবে এই স্কুলের, এই স্কুল আরো এগিয়ে যাবে, এই স্কুলের ডেভেলপমেন্টকে আর বন্ধ করা যাবে না, স্কুল আসামের বুকে একটা প্রতিষ্ঠিত স্কুলে রূপান্তরিত হবে সেটা আমার বিশ্বাস। আগামী 14 জানুয়ারি থেকে কাপ্তানপুরে শুরু হচ্ছে 7A-side নাইট ক্রিকেট প্রতিযোগিতা। কাপ্তানপুর গ্রিন গ্যালাক্সির ব্যবস্থাপনায় সোনাইর টিকরগ্রাম মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজকরা জানান, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ 50,000 টাকা সহ ট্রফি এবং রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ 20,000 টাকা সহ ট্রফি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির পক্ষে রুবেল লস্কর, আবু সিদ্দিক লস্কর, খালেদ লস্কর, রুহুল আমিন, এমাজ লস্কর, শাহেদ লস্কর প্রমুখ। আমরা কাপ্তানপুর 18 খণ্ডের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির কাপ্তানপুর 18 খণ্ডে আমরা সোনাই শহরের 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের নিকটবর্তী আমাদের বিবিগ্রাম রাস্তার যে পিএইচি আছে, পিএইচির ভিতর দিকে বা আমাদের ফিশারি পার্ক থেকে যে রাস্তা আছে তার পিছনে আমরা এখানে একটা মানে এটা এই অঞ্চলের জন্য একটা বড় টুর্নামেন্ট যেটা আমরা এইবার আয়োজন করেছি। আমরা পূর্বেও করেছিলাম কিন্তু এইবার বড় একটা টুর্নামেন্ট করেছি, আয়োজন করেছি। তার প্রথম পুরস্কার হিসাবে আমরা রাখছি 50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা 20,000 টাকা রেখেছি। তো 7A-side ম্যাচ হবে, 7 জন খেলোয়াড় খেলতে পারবে প্রত্যেকটি দলে। আর আমরা আশা রাখছি যদি আবহাওয়া ভালো থাকে সেই টুর্নামেন্টের 19 তারিখ বিকেল 3টায় আমরা ফাইনালের আয়োজন করব। তো ফাইনাল খেলায় আমরা আমাদের বরাক উপত্যকার যারা বিশিষ্ট অতিথি আছেন বা লক্ষ্মীপুর ডিএসএ শিলচর ডিএসএর কর্মকর্তা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো এবং স্থানীয় যারা বিধায়ক বা আমাদের এমপির প্রতিনিধি সহ আমাদের স্থানীয় যারা অতিথিরা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। ভারত জোড়ো যাত্রার মতো কংগ্রেসের হাত সে হাত জোড়ো কর্মসূচিকে সামনে রেখে সোনাইয়ে প্রস্তুতি সভা করল কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্যের উপস্থিতিতে সোনাই ব্লক কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়।
সোনাই ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আগামী 28 জানুয়ারি থেকে শুরু হওয়া হাতে হাত জোড়ো যাত্রার কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অপূর্ব ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক রাজেশ সিংহ এবং ভাস্কর দাস, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভূঁইয়া, এপিসিসি সদস্য জিয়াউদ্দিন মজুমদার প্রমুখ। আগামী 28 জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রার এক নব্য সংস্করণ হিসাবে যে হাত সে হাত জোড়ো অভিযানের কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বরাক উপত্যকা থেকে শুরু করবে এবং 28 জানুয়ারি কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টিতে এই যাত্রার শুভারম্ভ হবে। 29 তারিখ আমরা সোনাইতে এই হাত সে হাত জোড়ো অভিযানের মাধ্যম দিয়ে সোনাইয়ের জনসাধারণের সাথে আমাদের গণসংযোগ আমরা পুনশ্চ শক্তিশালী করে তোলার প্রচেষ্টা করব। জনগণের যেগুলো মৌলিক সমস্যা, আজ নিত্য ব্যবহার্য অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর যেটা আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকার হয়ে থাকা শিক্ষিত যুবক যুবতীদের সংস্থাপনের যেটা বিষয়, যেটাকে মোদী সরকার বিজেপি সরকার বারবার প্রতারণা করেই চলছে, অর্থনৈতিক অসমতা যেটা দেখা দিয়েছে, সেই অপরিকল্পিত বিমুদ্রকরণের থেকে আজ পর্যন্ত জিএসটির নামে যেভাবে কর প্রয়োগ করা হচ্ছে, তাদের জনসাধারণের যেটা জীবনধারণ এক অস্বাভাবিক দুঃসাধ্য হয়ে পড়েছে। আকসা যুব ফ্রন্টের নামে সংবাদ মাধ্যমে বিবৃতির আপত্তি জানালো আকসা কেন্দ্রীয় কমিটি। বুধবার আকসার এক প্রতিনিধি দল আকসার নাম ব্যবহারকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে আকসা যুব ফ্রন্ট নামটি ব্যবহার না করার কথা বলেন, অন্যথায় আকসা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেয়। আকসা যুব ফ্রন্টের নাম ব্যবহারকারী ব্যক্তি জানান বিবৃতিতে তিনি অন্যের কথায় দিয়েছেন, এ নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান আকসার প্রতিনিধি দলকে। আকসার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় আকসার যুব ফ্রন্ট বলে কোনো সংগঠন নেই। আমরা সাম্প্রতিককালে দেখতে পেরেছি যে বরাক উপত্যকার বিভিন্ন দৈনিক পত্রিকায় আকসা যুব ফ্রন্ট নাম নিয়ে কিছু মন্তব্য করা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রেস বিবৃতি দেওয়া হচ্ছে। সেই দৈনিক পত্রিকায় আমরা একজনের নাম খুঁজে পেয়েছি জলক দেব নামে, এবং ওনাকে আমরা খুঁজে পেয়েছি, উনি শিলচর সেন্ট্রাল রোডে ওখানে একটা কাপড়ের দোকানে ব্যবসা করেন। তো আজ ওনার কাছে আমরা সশরীরে উপস্থিত হয়ে ওনার কাছে আমরা স্পষ্টীকরণ চাইছিলাম যে এই আকসা যুব ফ্রন্টটা তৈরি করার ওনাকে কে অধিকার দিয়েছে, বা আকসা যুব ফ্রন্টটা ওনাকে তৈরি করে দিল কে অনুমোদন দিল। যেহেতু উনি এটার কোনো প্রত্যুত্তর দেওয়ার ওনার সামর্থ্য নেই, কারণ আকসা যেহেতু শুধুমাত্র আকসাই, সেখানে অন্য কোনো উইংস নেই, ওমেন উইংস বলুন বা ইউথ ফ্রন্ট এরকম কোনো ধরনের উইংস নেই, সেই হিসাবে উনি কী উত্তর দেবেন? এবং ওনার বর্তমান যে বয়স আছে সেই বয়সে উনি বার্ধক্যে পা দিয়েছেন, উনি কেমন করে এই যুব ফ্রন্ট বলে এখানে আর একটা নতুন স্বঘোষিত সংগঠন ঘোষণা করেছেন? আমরা এটা ওনার কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছিলাম। আজকে আমরা ওনাকে জানিয়ে দিয়েছি যে আগামী দিনে এ ধরনের মন্তব্য থেকে উনি যাতে বিরত থাকেন। সড়ক সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে করিমগঞ্জে আয়োজন করা হয় সচেতনতামূলক বাইক র্যালি। 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি করিমগঞ্জে পালন করা হবে সড়ক সুরক্ষা সপ্তাহ। এই সূচনা করলেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। সার্কিট হাউস থেকে শুরু হবে এই র্যালি। এনেকে মোর আগতে বক্তা কই গৈছে কি আমার পথ সুরক্ষা কারণে কি কি করিব লাগে, মই একটু রিপিট করিম না, কিন্তু আপনি একটু পথ সুরক্ষা উইক তার ভিতর তোমার বৃহৎ কার্যসূচী ধরা হয়েছে, যেতিয়া আমার অ্যাওয়ারনেস আইইসি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড আমার যিখিনি অ্যাক্টিভিটি হয় একটু করা হব, যাতে আমার আজি বাইক র্যালি হয়েছে, একটু স্ট্রিট প্লে হব, স্কুল আমার অ্যাওয়ারনেস ক্যাম্প হব, আই চেক আপ ক্যাম্প হব, আর বহুখিনি অ্যাক্টিভিটি তেখেতর কইছে কি আমার গুড সামারিটান স্কিম কেনেকে হয়, কেনেকে এনফোর্সমেন্ট হব, কেনেকে জয়েন্ট
আমার ভিজিট উইথ অ্যাডমিনিস্ট্রেশন উইথ রোড উইথ পুলিশ আমার জয়েন্ট যে ব্ল্যাক স্পট আছে এইটু ভিজিট হব সো বৃহৎ কার্যসূচী ধরা হয়েছে যেটা আমার ক্লোজিং সেরিমনি অন 18th হব আপনার আগর পরা 17th হব আপনার আগতে আমার সহায় করেছে মই রিকুয়েস্ট করি কি আপনার এইটু আমার যে আমি অ্যাক্টিভিটি করে আসো এইটু আমার রাজ্য তরফের পর আপনার লিয়ে যাও আর জাস্ট টু রিপিট দ পাঁচ সূত্রাস অফ আমার রোড সেফটি এটু হল কি ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল ড্রাইভিং অলওয়েজ ইউজ হেলমেট চলো মাঠে যাই আসর উপলক্ষে ডিএসএ সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে বুধবার শিলচর ডিএসএতে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন সভাপতি এবং সচিব তারা দ্বিতীয়বারের মতো আয়োজিত চলো মাঠে যাই আসরে শিশুদের নিয়ে আসতে আবেদন জানান নমস্কার শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি এবং আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুলদা আমরা দুজনই আজ এখানে একটা অনুরোধ রাখছি শিলচরবাসীর কাছে যে আগামীকালকে দ্বিতীয় সংস্করণ যেটা স্বামী বিবেকানন্দজির জন্মদিন উপলক্ষে ১৬১তম জন্মদিন উপলক্ষে আমরা চলো মাঠে যাই ছোটো ছোটো কচিকাচা বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি শিলচর শহরবাসীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা সবাই আসুন আজ আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাঠকে কীভাবে সুন্দর করানো যায় বা কীভাবে খেলাধুলার ব্যবস্থা আমরা করব সেটার দিকে আমরা নজর রেখেছি কাজ চলছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত যে ক্লাব সংস্থা এগুলো আছে ওনারা কিছু ক্লাব সংস্থারা নিজেদের স্টল বা নিজেদের হিস্ট্রি যেগুলো সেটা জনসমক্ষে তুলে ধরবেন এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার কিছু খেলাধুলার ব্রাঞ্চ আমাদের যারা আছে ক্রিকেট ফুটবল সুইমিং মাইনর গেমস এইভাবে আমরাও কিছু স্টল করছি টেবিল টেনিস ব্যাডমিন্টন যাতে বাচ্চারা গার্জিয়ানরা যখন মাঠে আসবেন ওনারা ইনফরমেশন নিয়ে যেতে পারেন যাতে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় বাচ্চাদেরকে কীভাবে আনতে হয় কীভাবে অ্যাডমিশন নিতে হয় বা খেলাধুলার কী ব্যবস্থা আমরা করতে পেরেছি বা করে রেখেছি সেদিকে ওনারা নজর রাখবেন তাই আমরা আজকে সবাই সকাল থেকেই চেষ্টা করছি যে মাঠটাকে একটা উৎসবের মতো সাজানোর জন্য যাতে বাচ্চারা এসে এখানে একটু আনন্দ পায় জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ ২০২৩ সূচনা সভা বুধবার অনুষ্ঠিত হয় কাছাড়ের পরিবহন বিভাগে এতে পূর্ত বিভাগ এনএইচ সহ বেশ কয়েকটি বিভাগীয় আধিকারিক অংশ নেন কিন্তু সড়ক সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ট্রাফিক ব্রাঞ্চের কোনো আধিকারিক ওই সভায় উপস্থিত ছিলেন না সপ্তাহব্যাপী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ডিটিও যেটা আমাদেরকে সারা বছর পালন করতে হবে কারণ পথ সুরক্ষাটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত পথ সুরক্ষা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি অনেক দুর্ঘটনা ঘটছে যে দুর্ঘটনাগুলো আমরা হয়তো একটু সতর্ক থাকলে আমরা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের ইমোশন বা যাই বলুন না কেন এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে না পারার জন্য আজকে অনেক দুর্ঘটনা হচ্ছে যদি আমরা একটু দুর্ঘটনার কারণ যদি বিশ্লেষণ করি তাহলে দেখব মেইনলি স্পিড একটা আজকের দিনে বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের গাড়িগুলোর মান খুব উন্নত একটু অ্যাক্সেলারেটরে যদি আমরা চাপ দিই গাড়ির গতি প্রতি কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির অ্যাক্সেলারেশনটা খুব বেড়ে যায় ওই জন্য আমাদেরকে দ্রুত গতিতে গাড়ি চালানোটা পরিহার করতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি দুর্ঘটনার মূল একটা কারণ হলো বেশি স্পিডে গাড়ি চালানো আগামী ২৮ জানুয়ারি কাছাড় জেলায় হাত সে হাত জোড়ো অভিযান কর্মসূচির সূচনা হবে মঙ্গলবার রাতে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বাসভবনে বিধায়ক সহ অন্যদের সঙ্গে নিয়ে এ কথা জানান অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য জুড়ো যাত্রার অভূতপূর্ব জনগণের থেকে আমরা সাড়া পাওয়ার পর নিখিল ভারত কংগ্রেস কমিটি ব্যাপক গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাপক হারে গণসংযোগ ঘটানোর উদ্দেশ্য নিয়েই আগামী ২৬ জানুয়ারির থেকে দু মাসের একটা
সময়সীমা ধরে হাত সে হাত জোড়ো অভিযান কর্মসূচির সূচনা করেছে। আর সেই মর্মে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মহাশয় গত 29 ডিসেম্বর শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে সবার সাথে আলাপ আলোচনার অন্তত একটি সিদ্ধান্ততে এসেছিলেন, আগামী 28 জানুয়ারি থেকে বরাক উপত্যকার 3টি জেলাতে ভারত জোড়ো যাত্রার যে একটা নব্য সংস্করণ হাত সে হাত জোড়ো অভিযানের সূচনা করা হবে এবং প্রতিটি বিধানসভা সমষ্টিকে এই যাত্রা স্পর্শ করবে। আগামী 28 জানুয়ারি ধলাই থেকে আমাদের এই হাত সে হাত জোড়ো অভিযান আরম্ভ হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আগামী 2 বছর টেট হবে না জানালেন শিক্ষামন্ত্রী। ভারতে মুসলমানের কোনো ভয় নেই কিন্তু আমি শ্রেষ্ঠ এই মনোভাব ত্যাগ করতে হবে বললেন মোহন ভাগবত। ১৮ থেকে ২১ জানুয়ারি প্রথম পর্যায়ের গুণোৎসব, 3 পর্যায়ে 45,000 স্কুলে হবে এই উৎসব। জেলার সীমা পরিবর্তনের বিরোধিতা করে আজ শিলচরে বিক্ষোভ সমাবেশ। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই, নমস্কার।